ভয়ঙ্কর বিধ্বংসী গতিতে ধেয়ে আসছে ঝড় অ্যান্টনি। সতর্কবার্তা জারি করলো আবহাওয়া দপ্তর। তো এই ঝড় কোথায় আশ্রয় পড়বে, কোথায় কোথায় ধ্বংসলীলা চালাতে পারে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়টি, এর জেরে কোথায় কোথায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হবে, ঝড়ের গতিবেগ কত থাকবে, কী বলছে হাওয়া অফিস, বিস্তারিত তথ্য পেতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক স্ট্রম অ্যান্টনি বছরের প্রথম ঝড়। আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করে বলেছে, অসময়ের এই ঝড় ঘণ্টায় 65 মাইল গতিবেগে যুক্তরাজ্য জুড়ে ধ্বংসলীলা চালাবে, তবে সর্বোচ্চ গতিবেগ 200 ছাড়াবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এছাড়াও এই ঝড় জীবনের জন্য বড় বিপদ তৈরি করবে। আর বলা হয়েছে বাড়িঘর ভেঙে যেতে পারে, নিচু এলাকা প্লাবিত হতে পারে। আবহাওয়া দপ্তর দুটি সতর্কবার্তা জারি করে বলেছে, আটলান্টিক মহাসাগর থেকে একটি নিম্নচাপ প্রবেশ করবে, তারপর যেখানে প্রবল বৃষ্টি চলবে। এক আবহাওয়াবিদ বলেছেন ঝড় অ্যান্টনি পশ্চিম থেকে পূর্ব দিকে যাবে, যা একই সঙ্গে বিপর্যয় তৈরি করবে। আবহাওয়া দপ্তর সতর্কবার্তায় বলেছে, উত্তর আয়ারল্যান্ডের কিছু স্পটে 40-60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে প্রথমেই, তারপর এই ঝড়ের গতিবেগ আরও বাড়বে। এছাড়া বহু জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। যেসব জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে তার মধ্যে রয়েছে ওয়েলস, দক্ষিণ পশ্চিম ইংল্যান্ড, দক্ষিণ পশ্চিম ওয়েলস, এইসব জায়গাগুলিতে দমকা বাতাস বইবে, সাথে ভয়ঙ্কর বজ্রপাত চলবে। আবহাওয়া দপ্তর সতর্কবার্তায় বলেছে, ঝড় অ্যান্টনি দক্ষিণ ওয়েলস এবং দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের কিছু অংশে প্রতি ঘণ্টায় 50 মাইল বেগে দমকা বাতাস বইবে। ভারী বৃষ্টির কারণে উত্তর আয়ারল্যান্ডের বাড়িঘর ও দোকানপাট প্লাবিত হতে পারে। অসময়ের প্রবল ঝড় ও বৃষ্টিতে রেল, সড়ক ও ফেরি চলাচলে ব্যাঘাত ঘটবে ব্যাপকভাবে, তাই সতর্ক করেছে আগাম থেকেই। এদিকে ভারতের মৌসুম ভবনের পক্ষ থেকে বলা হয়েছে, ঝড় বৃষ্টির দাপট চলবে আরও 5 দিন, এর ফলে দেশের বিভিন্ন অংশে জলমগ্ন হওয়ার আশঙ্কা। এছাড়া কোথাও কোথাও আবারও বন্যা পরিস্থিতি তৈরি হবে। IMD-র তরফ থেকে বলা হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়, পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে।